হচ্ছে ঔষধি গুণ সমৃদ্ধ একটি আদর্শ মানের খাবার। মাশরুমে রয়েছে প্রোটিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যধিক প্রয়োজন। এবং মাশরুমের প্রোটিনকে আমরা বলতে পারি যে অধিক কি বলে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন রয়েছে মাশরুমে, যা আমরা সচরাচর উদ্ভিদজাত কোনো খাবার থেকে পাই না। ডালের ভিতরে যে প্রোটিন আছে সেই প্রোটিন অধিক, প্রোটিনের মধ্যে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না যা মাশরুমে থাকে। এছাড়া মাশরুমে রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, এর অনুপাত অথবা পরিমাণ আমরা বলতে পারি খুবই কম, কারণ এই পরিমাণ কম থাকাটাই আমাদের জন্য অধিক উপযোগী। আমরা সচরাচর কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই বেশি খাই, সুতরাং মাশরুমেও যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার অথবা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকতো, তাহলে সেটা আমাদের জন্য খুব সুখের হতো না। এছাড়া মাশরুমে রয়েছে ভিটামিন, প্রায় সব ধরনের ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, সব ধরনের ভিটামিনই রয়েছে মাশরুমে, এবং প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আমরা যদি রেগুলার মাশরুম খাই, তাহলে অন্য কোনো উৎস থেকে ভিটামিন সংগ্রহের কোনো প্রয়োজন হবে না। তাছাড়া মাশরুমে আছে সব ধরনের খনিজ উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং সেলিনিয়াম। আমরা সচরাচর সেলিনিয়াম যে কোনো খাবার থেকে পাই না, কিন্তু মাশরুমে সেলিনিয়াম থাকার কারণে বিশেষ করে বয়স্কদের জন্য এটা খুবই উপকারী। এছাড়া মাশরুম জিনিসটা কী কাজে লাগে?